আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি এখনই শেষ হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আগের তুলনায় বেশ ভালো আছি। তো যারা আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কম বেশি সকলেই জানেন যে আমি খুবই অসুস্থ ছিলাম এবং আমার একটা অপারেশন হয়েছে। আর ভিডিও শুরুতেই বলি, এই ভিডিওটা আমার গতকালের শ্যুট করা ভিডিও। গতকাল আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমার চেক আপের জন্য প্লাস ড্রেসিং করানোর জন্য, সেই মুহূর্তেই আমি ভিডিওটা শ্যুট করি। আর এর আগে আমি খুবই অসুস্থ ছিলাম, সেই মুহূর্তে তো ভিডিও শ্যুট করার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটাই শেয়ার করব। তো সেদিন ছিল 2 তারিখ শনিবার সকালবেলা। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্মগুলো করছিলাম, হঠাৎ করে আমি আমার পেটে ব্যথা অনুভব করি। তো সারাদিন এইভাবেই কেটে গেল। আমি ভাবলাম যে এমনি হয়তো নর্মালি ব্যথা চলে যাবে, ব্যথাটা খুবই বেশি ছিল না। তো রাত্রে হঠাৎ করে ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে। আমি ওর আমার হাজব্যান্ডকে বললাম, তো ফার্মেসি থেকে আমার জন্য গিয়ে ওষুধ নিয়ে আসলো। তো ওষুধ খেয়ে খাওয়া দাওয়া করার পর আমার ব্যথাটা আরও বেড়ে গেল। তো সেদিন রাত্রে এভাবেই কোনো রকম কাটলো, ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন মানে 3 তারিখ রবিবার সকালবেলা আবার ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ সারলাম। ছেলে ঘুম থেকে উঠলো, ওর নাস্তা রেডি করে ওকে খাইয়ে দিলাম। তারপর যখন বেলা 11টা বাজে আমার ব্যথাটা ধীরে ধীরে আরও বাড়তে থাকলো। তা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম এবং ওর বাবাকে বললাম যে আমার খুবই কষ্ট হচ্ছে, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ওর বাবা আমার এই অবস্থা দেখে বললো যে চলো এখন হসপিটালে যাব। তোর বাবা আমাকে নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের জন্য রওনা হলো। তো সেখানে গিয়ে আমরা এমার্জেন্সি বিভাগে দেখালাম এবং ডক্টর আমাকে জিজ্ঞেস করলো যে আমার কোনো বমি বা জ্বর হয়েছিল কিনা। আমি বললাম যে না। তো উনি আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি আর একটা ব্লাড টেস্ট দিল। তো সেখানকার যে ল্যাবগুলো টেস্টের সেগুলো বন্ধ হয়ে গিয়েছিলো 12টা বাজে। তো আমরা বাসায় চলে আসলাম এবং বাসায় এসে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল মেডিসিনগুলো সেগুলোই ওর বাবা কিনে নিয়ে আসলো। এবং দুপুরে আমি রোজা ছিলাম, ওর বাবা আমাকে বললো যে রোজাটা ভেঙে ওষুধ খাও, হয়তো ওষুধটা খেলে ব্যথাটা সেরে যাবে। তো আমি অল্প একটু ভাত খেলাম, ভাত খেয়ে আমি ওষুধটা খেলাম। তবে খাওয়ার পরে ব্যথাটা আরও বেড়ে যায়। তো এই কথাটা আমি জানতাম না, প্লাস আমার হাজব্যান্ডও জানতো না। তো আমি আরও তীব্র ব্যথা অনুভব করি। ব্যথাটা এতটাই তীব্র ছিল যে আমার মনে হয় প্রেগনেন্সির ব্যথার চেয়েও মারাত্মক এই ব্যথাটা, একেবারেই সহ্য করা যাচ্ছিল না। যেহেতু আমার প্রেগনেন্সির সময়ও আমি এইভাবে ছটপট করে কান্না করি নাই, তো আমি আমার বিছানায় শুয়ে একেবারে গড়াগড়ি দিয়ে কান্না করছিলাম। তো আমার হাজব্যান্ডও দেখে খুব ভয় পাচ্ছিল। তো আমি এ দুদিন আর আমার মাকে কিছু জানাই নাই, যেহেতু মা খুব টেনশন করবে আর এই লকডাউনের মধ্যে যেভাবেই হোক চলে আসবে। তো বিকেলবেলা আমি আর কিছুতেই ব্যথা সহ্য করতে পারছিলাম না। আমি আমার মাকে হাজব্যান্ডকে বললাম যে ফোন দাও, আমি আমার মার সাথে কথা বলবো। তো মাকে ফোন দেওয়ার পর এমনই পরিস্থিতি, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, শুধু আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তো মা তো বুঝে গিয়েছে, আমি শুধু বললাম যে মা আমার খুবই ব্যথা, আমি কথা বলতে পারছি না। তো একথা বলে ফোন রেখে দেয়। মা তো বারবার ফোন দিচ্ছে, ওর বাবার সাথে কথা বলছে কীভাবে আসবে। তো কোনোরকম মাগরিবের সময়, তো সবাই বলছে ইফতারের সময় সবাই বলছে যে এই ব্যথা হয়তো অ্যাপেন্ডিসাইট, আবার বলছে অ্যাপেন্ডিসাইটের ব্যথা তো বাম পাশে হয়। তো আমার ব্যথাটা ছিল পেটের ডান দিকে আর দল পেটের ব্যথা। আর সন্ধেবেলাতে আমার শরীরে জ্বরও চলে আসছিলো। তো আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম যে নেটে একটু সার্চ দিয়ে দেখে। তো আমি যখন নেটে সার্চ দিলাম ওই সিমটমগুলো আমার সাথে মিলে গেল। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটা হয়তো অ্যাপেন্ডিসাইটের ব্যথা হতে পারে। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম, তো ওকে বললাম, ও আমাকে নিয়ে হসপিটালে গেল মিরপুর একই মেডিনেটে। ওখানে ওর এক ফ্রেন্ড জব করে, তো সাগর ভাইয়া, ভাইয়াটার কাছে কৃতজ্ঞ, কারণ ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছে। অপারেশন অবধি উনি আমার হাজব্যান্ডের সাথেই ছিল। তো এখানে যাওয়ার পর, মেডিনেটে যাওয়ার পর আমার ব্লাড টেস্ট করলাম। প্রথমে ব্লাড নেওয়ার পরে যখন আমি লিফট দিয়ে 2তলা থেকে 3তলায় উঠছিলাম, তখনকার যে অভিজ্ঞতাটা আমি বলে
আমার শরীর এতটাই উইক ছিল যে লিফটে ওঠার পর আমার এক মুহূর্তের জন্য সব কিছু অন্ধকার হয়ে যায় আমার চোখের সামনে এবং মাথা ঘুরে আমি একবার পড়ে যেতে চাই। সাথে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডও ছিল। আমি শুধু একটা কথাই বলছিলাম যে আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কী হবে, হয়তো আমি এখানেই শেষ হয়ে যাব, আমার সালমানের কী হবে। তো যাই হোক, মাথা ঘুরিয়ে যাওয়ার পর আমাকে নিয়ে ওখানে যে চেয়ারগুলো ছিল সেখানে শোয়ানো হলো। আমি প্রায় আধ ঘন্টার মতো সেখানেই শুয়েছিলাম, রেস্ট করলাম, মাথা তুলতে পারছিলাম না। তো আস্তে আস্তে আমার হাজব্যান্ড আমাকে পানি দিল, পানি খেয়ে আধ ঘন্টা পরে আমি আল্ট্রাসোনোগ্রাফির জন্য উঠলাম। উঠে আল্ট্রাসোনোগ্রাফি করে আসলাম এবং যেহেতু কোনো ডক্টর ছিল না, ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমার এই ব্যথাটা আসলে কিসের। তো ওনারা একটা ধারণা দিল যে অ্যাপেন্ডিসাইটের একটা রগটা সেটা একটু ফুলে গিয়েছে। তো আমরা যেহেতু এমন একটা সময় যে এমার্জেন্সিতেও কোনো ডক্টর নেই আর হসপিটালও সেই মুহূর্তে বন্ধ হয়ে গেল, আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার মা, বড় বোন, আমার ভাগ্নি সবাই এসেছে। তো বাসায় যাওয়ার পর আবার সিম ফুল করলাম, আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরেই আমার ব্যথাটা বেড়ে যায়, সেটা ততক্ষণে বুঝি নাই। তো আমার ভাগ্নিকে আমার কাছে রেখে আমার মা, বড় বোন সবাই বাসায় চলে আসলো, কারণ আমার বাসায় আমার ছোটো বোন আর আমার ভাইয়ের বউ একা ছিল। তো আমার ভাগ্নি আমার ছেলের সাথে রইলো ওকে দেখাশোনা করার জন্য। রাত্রে মারা চলে আসার পর আমার ব্যথা তো আবার বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যথা বাড়তেই আছে। আমার হাজব্যান্ড ও এক ফ্রেন্ডের বেয়াই, উনিও মেডিসিন ডাক্তার, ওনার সাথে কন্ট্যাক্ট করলো। উনি বললো যে একটা পেন কিলার দিতে, তো সেই পেন কিলারটা রাত 12টার সময় আমার হাজব্যান্ড চেয়ে নিয়ে আসলো এবং ইঞ্জেকশনটা শরীরে পুশ করলো। তো পুশ করার পর আলহামদুলিল্লাহ ব্যথাটা কমে গেল এবং রাত্রে আমি ঘুম এসে পড়লাম। তারপর তারপরের দিন সকালবেলা, মানে সোমবার দিন যেদিন আমার অপারেশন হয় 4 তারিখ, সেদিন আবার ঘুম থেকেও উঠলাম। উঠে আমার ছেলের জন্য খাবার দাবার রেডি করলাম। আমার ভাগ্নি ছিল, ও রোজা ছিল না, তো ওর আর আমার জন্য চা জল করলাম। চা জল করে আমার হাজব্যান্ডের মধ্যে ডিসিশন নিয়ে ফেলছে যে অপারেশন করবে, কারণ এটা খুবই মারাত্মক, যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে রোগী মারাও যেতে পারে। তোর মধ্যে একটা ভয় কাজ করছিলো। তা আমরা, আমাদের সাথে ডাক্তারের অ্যাপার্টমেন্ট ছিল 2:30, তো আমরা 2:30 দিকে আবার মেডিনেটে আসলাম। সাথে আমার বড় বোন, আমার হাজব্যান্ড আর সাগর ভাইয়া ছিল, আমার হাজব্যান্ডের বন্ধু। তো ডাক্তারের রিপোর্ট দেখে বলল যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আর আজকে 3টাতেই অপারেশন। তো আমাদেরকে উনি বলল ডক্টর আমানত খান হসপিটালে চলে যেতে মেডিনেটের পেছনে। তো আমরা সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমাকে ওটিতে নেওয়া হলো। তো আমি ড্রেস চেঞ্জ করে যখন যাচ্ছিলাম তখন আমি আমার হাজব্যান্ডের দিকে তাকালাম, ও আমাকে বললো যে ছোট্ট একটা অপারেশন, বেশিক্ষণ সময় লাগবে না। আর সাগর ভাইয়াও বললো ভাবি ভয় পাবে না, ছোটো একটা অপারেশন, বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি বেশি ভয় পাই নাই, আমার মনে হচ্ছিলো যে আমার যে বেশি আমার হাজব্যান্ডই ভয় পাচ্ছিলো, তারপর আমাকে সান্ত্বনা দিচ্ছিল। তো ওটিতে নিয়ে যাওয়ার পর অপারেশন চললো, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হবে। তো আমাকে যখন ওটি থেকে অবজারভেশন রুমে আনলো তখন দেখি যে আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই এসেছে, সাথে আমার বড় বোন, আমার হাজব্যান্ডও ছিল, প্লাস সাগর ভাইয়া। তো আমাকে অবজারভেশন রুমে প্রায় 6 ঘন্টা রাখা হলো এবং আমার শরীর প্রায় কোমর থেকে পা পর্যন্ত আমি নড়াচড়া করাতে পারি নাই, একটা ইঞ্জেকশন দিয়েছিলো। তো খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আর রাত্রে আমার সাথে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ছিল, 3টা দিন আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কষ্ট করেছে, কাজ প্লাস বাড়িতে যাওয়া প্লাস হসপিটালে আসা, রাত্রে আমার সাথে থাকা, আমাকে ওঠানো, বসানো, খাওয়ানো, টয়লেটে নেওয়া সব কিছুই ও করেছে। আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি ওর জন্য প্রাউড ফিল করি। তো হসপিটালে আমরা 2-3 দিন ছিলাম। দিনের বেলা আমার বড় আপু আমার সাথে ছিল, ছেলে যেহেতু আমার মার কাছে ছিল, ছেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, ওকে ছাড়া আমি কখনো থাকি নাই। তো এই লাইফে এই প্রথম আমি ওকে ছাড়া থাকলাম। তো হসপিটালে থাকার যেদিন রিলিজ দেবে হয়তো
মঙ্গলবার দিনে আমার চলে আসার কথা ছিল, বাট মঙ্গলবারে আমার ব্যথাটা আবার বেড়ে যায়। শিলিক যে করেছিল ওই জায়গাটা, অপারেশনের জায়গাটা ব্যথা করছিল, প্লাস 101 জ্বর ছিল। তো আমার হাজব্যান্ড বললো রিক্স নিয়ে যাওয়ার দরকার নাই, যেহেতু আমি আমিনবাজার আসব মার বাসায়, তো এখান থেকে আবার হসপিটালে যাওয়া একটু সমস্যা হয়ে যাবে রাত্রে যদি কোনো সমস্যা হয়। তো আমার হাজব্যান্ড বললো আজকের দিনটা থাকো, কালকে সকালে বাসায় নিয়ে যাব। তো সেদিনও থাকলাম, সাথে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ছিল। তো তারপরের দিন বুধবার আমরা বাসায় চলে আসলাম, বেলা 12টার দিকে বাসায় চলে আসলাম। আর আমার বড় বোন আমার ছেলেকে নিয়ে চলে গেল। এই কতদিন আমি শুধু স্যুপ, সাদা জাউ ভাত, জাবের পানি, তারপর মালটা, এগুলাই খেয়েছি প্রায় 6-7 দিন। তারপর গতকাল শনিবার, তো সেদিন আবার ডাক্তারের কাছে যাই, গিয়ে ড্রেসিং করাই। ডাক্তার, নার্স আর হসপিটাল স্টাফ সবাই অনেক ভালো, ওনাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো। তো ডাক্তার সাহেব উনি বললো যে এখন থেকে স্বাভাবিক খাবার খেতে পারবো, বাট এত পেট ভরে খেতে পারবো না, অল্প অল্প করে খেতে হবে। তো যাই হোক, অনেক খারাপ একটা অভিজ্ঞতা আমার জীবনের, এরকম ব্যথা আমি কখনোই কষ্ট মানে সহ্য করি নাই। আমার ছেলে যখন হয়, আমার ছেলে নর্মালে হয়, আমি সিজার করি নাই, আমি সবসময় দোয়া করতাম মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমার কখনও যেন কোনো অপারেশন করতে না হয়, আমার যেন কখনো এমন পরিস্থিতি না হয় যে আমি হসপিটালে আমাকে থাকতে হবে। এমনকি আমার ব্যথাটা ওঠার কিছুদিন আগেও আমি আমার মানে যার সাথে, ভাবির সাথে বলছিলাম যে আমার আমাকে আল্লাহ যেন কখনো এমন কোনো অসুখ না দেয় যে আমাকে হসপিটালে থাকতে হয়। আল্লাহ দিলে আর কী করার, আসলে কিছুই করার নেই। যাই হোক, এখন আল্লাহর রহমতে বেশ ভালো আছি, অনেকটাই ভালো আছি, সবাই দোয়া করবেন। আর সবচেয়ে খারাপ লাগছে হলো এই ভেবে যে আমি আমার ছেলেকে আজকে 6-7 দিন যাবত কোলে নেই না। তো ডাক্তার যখন, ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তার আমি আমার ছেলেকে কোলে নিতে পারবো কবে, তো ডাক্তার যখন বললো মিনিমাম এক মাস পর ছেলেকে কোলে নিতে পারবেন, তখন আমার খুবই খারাপ লাগলো। কারণ বাসায় আসলেই আমার ছেলে আমার কোলে উঠতে চায়, ছোটো বাবু, ওকে কোলে নিতে না পারাটা আসলে অনেক কষ্টের। আর কীভাবে ওকে আমি এক মাস কোলে না নিয়ে থাকবো, বাসাতে ওকে রাখার জন্য আমার ভাগ্নে চলে এসেছে, যেহেতু ওর এখন স্কুল বন্ধ, তো ওকে কোলে রাখা, ওকে খাওয়ানো, গোসল করানো সব কিছু ওই করে, ওদের সাথেও খুব ভালোই থাকে। কিন্তু রাত্রেবেলা তো মার সাথে থাকতেই চায়, আমার একটু কোলে উঠে ঘুমাতে চায়। তো সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আমার ছেলে যাকে আবার কোলে নিতে পারে, আবার আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করতে পারি। অনেক আপু ভাইয়ারা আমার জন্য অনেক দোয়া করেছেন, তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার জন্য দোয়া করছেন, আমার পরিবারের জন্য দোয়া করছেন। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া, ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আর হসপিটালে যাওয়ার পর দেখলাম আজকে কালকে আরেকটা পেশেন্ট, তো ছেলেটা একেবারেই ছোট, ওর বয়স প্রায় 6-7 বছর হবে মেবি। তো ওরও অ্যাপেন্ডিসাইটের ব্যথা, আর ওর অ্যাপেন্ডিসাইটিস ব্লাস্ট হয়ে গিয়েছে। ওর মা আর নানুর সাথে গিয়েছিল, ছেলেটার বাবাও নাই, বাবা ছোটোবেলায় ফেলে রেখে চলে গিয়েছে। তো অবস্থাও সেরকম ভালো না, খুবই খারাপ অবস্থা। তো দেখে খুবই কষ্ট হলো, ওর মা নানু কান্না করছিল, দেখে তো আমারও কান্না চলে আসছিলো। তো আমি ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম যতটুকু সম্ভব, ওই আন্টি আর আপুটাকে একটু সান্ত্বনা দিলাম। তো সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জানি না এখন ওর কী অবস্থা, আমার মনে হয় যে ওর মোবাইল নাম্বারটা নিয়ে আসলে ভালো হতো, অন্তত পক্ষে সবাই মিলে হলেও কিছু তো সাহায্য করতে পারতাম। তো যাই হোক, হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ছেলেটাকে দেখে হয়তো হেল্প করতেও পারে। সবাই দোয়া করবেন ছেলেটার জন্য, আল্লাহ যেন ছেলেটাকে সুস্থ করে দেয়। তো আজকে তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।